বন্ধুরা, সুজি একটি সহজপাচ্য ও পুষ্টিকর খাবার এবং শিশুরা সহজে গিলতে পারে, তাই সব বাচ্চাকেই কখনো না কখনো সুজি খাওয়ানো হয়। এই সুজিকে যদি আপনি সঠিক পদ্ধতিতে না খাওয়ান, তাহলে আপনার বাচ্চা সঠিক পুষ্টি পাবে না, বরং অপুষ্টিতেও ভুগতে পারে। তাই বাচ্চাকে যারা সুজি খাওয়ান তাদের জানা খুবই জরুরি। বাচ্চাকে সুজি কিভাবে খাওয়ালে বা সুজিতে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চা সম্পূর্ণ পুষ্টি পাবে। তবে সুজি খাওয়ানোর আগে আপনার জানা দরকার কোন বয়স থেকে সুজি খাওয়ানো ভালো। বন্ধুরা, বাচ্চার বয়স যখন 6 মাস পূরণ হয়ে 7-এ পা দেবে, তখন থেকে আপনি বাচ্চাকে সুজি খাওয়াতে শুরু করতে পারেন। কারণ এই বয়স থেকেই বাচ্চা খুব দ্রুত বেড়ে উঠতে পারে, আর বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা ও ওজন ঠিক থাকাও খুব দরকার। যদি আপনি সুজি রান্না করে খাওয়ান, তবে এই সুজি আপনার বাচ্চার উচ্চতা বাড়াবে না আর বাচ্চার ওজনও বাড়াবে না। তবে বন্ধুরা, এবার জেনে নিন সুজি বাচ্চাকে কিভাবে খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে বা বাচ্চা মোটাসোটা হবে। তবে তার আগে আপনাকে একটি কাজ করতে হবে। এই ভিডিওর নিচে একটি লাইক বাটন আছে, সেটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, কারণ পরবর্তী ভিডিও বা নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না। তবে এই সুজিকে প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি বা তেল দিয়ে রান্না করা হয়, তখন এই শর্করা জাতীয় খাবারটি প্রোটিন ও ফ্যাটের মিশ্রণে মিশে একটি উৎকৃষ্ট মানের খাবার তৈরি হয়। এখানে ডিম আর দুধ আপনার বাচ্চার হাড় মজবুত করে, বাচ্চার উচ্চতা বাড়িয়ে তুলবে এবং ঘি বা তেল আপনার বাচ্চাকে ওজন বাড়িয়ে তুলবে। যদি আপনি সুজি খাওয়িয়ে মাথার বুদ্ধি বাড়াতে চান, তবে এই সুজিতে একটুখানি বাদামের গুঁড়ো মিশাতে পারেন। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে শিশুকে নিয়মিত সুজি খাওয়ানো ভালো। এখানে মনে রাখবেন, যেহেতু ডাক্তাররা বলে থাকেন 8 মাস বয়সের আগে বাচ্চাকে ডিম আর 1 বছর বয়সের আগে বাচ্চাকে গরুর দুধ ও চিনি খাওয়ানো উচিত নয়, সেক্ষেত্রে আপনি ডিমের বদলে সুজির সঙ্গে বিভিন্ন রকমের ফল চটকে দিন। সুজিতে আপনি কলা চটকে দেবেন। বন্ধুরা, কলা খেতে খুবই পছন্দ করে বাচ্চারা। আর দুধের বদলে আপনি ফর্মুলা মিল্ক খাওয়ান। ফর্মুলা মিল্কে মিষ্টি থাকে, তাই আপনার চিনি ব্যবহার করার ও দরকার হবে না। অনেকে সুজিতে একটু লবণ দিয়ে থাকেন। তবে বন্ধুরা, আপনি যদি দুধ দিয়ে সুজি রান্না করেন, তবে তাতে লবণ দেবেন না, কারণ লবণ দিলে দুধের সমস্ত পুষ্টি নষ্ট হয়ে যায়। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, তাই আপনি বাচ্চাকে সকালে এবং বিকালের জলখাবারে সুজি খাওয়ান। বাচ্চাকে খুব বেশি সুজি খাওয়াবেন না, সুজির বদলে আপনি সাবু বা ওটস খাওয়ান। বাচ্চাকে এতে পুষ্টিগুণ অনেক বেশি রয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে বা আমি আপনাদের অল্প একটু সাহায্য করতে পারলাম। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি অন করে নোটিফিকেশন অল করে দিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।